আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। মিসও ভালো আছি। আমি নূপুর দত্ত সাজাদপুর শাখা থেকে। আজকে আমি তোমাদের নিব ক্লাস ওয়ানের বাংলা। আর আজকে আমাদের টপিক হচ্ছে শব্দার্থ 1-15 এবং সাথে আমি একটা রিডিং পড়াবো। ঠিক আছে, তো রিডিং পড়ার জন্য চলো আমরা আগে রিডিং পড়ে নিই। বাংলা বইয়ের পৃষ্ঠা নাম্বার 60, সবাই এই 60 পৃষ্ঠা নাম্বারটা বের করো এবং আমার সাথে সাথে সবাই রিডিং পড়বে। আজকে আমাদের পাঠ হচ্ছে 47, আর এই টপিকটা, এই নাম হচ্ছে, গল্পটার নাম হচ্ছে মায়ের ভালোবাসা। ঠিক আছে, আমরা সবাই আমার যার যার আম্মুকে ভালোবাসি না? হ্যাঁ, চলো এবার দেখি যে মা পাখিটা তার মাকে কীরকম ভালোবাসে, আমরা পড়ে নিই। একদিন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথীদের নিয়ে বসে আছেন, এমন সময় একটি লোক এলো, হাতে একটি পাখির বাসা, বাসায় দুইটি ছানা। সবাই আমার সাথে সাথে পড়বে, সবাই আমার সাথে সাথে বলো, আমি যেভাবে হাত ধরে ধরে বলছি সেইভাবে বলবে। ঠিক আছে, নবীজি দেখলেন কাছেই মা পাখিটা উঠছে, তিনি লোকটিকে কাছে ডাকলেন, তারপর পাখির বাসাটি রাখতে বললেন, তাকে দূরে সরে যেতে বললেন। লোকটি সরে গেল, মা পাখিটা কাছে এলো, বাচ্চাদের আদর করল, ডানা দিয়ে তাদের ঢেকে রাখল। মহানবী বললেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দেখো মায়ের কত ভালোবাসা। নবীজি বললেন, যখন কমা থাকবে তখন আমরা একটু থামবো, ছানা দুটিকে বাঁচাতে হবে, বাসাটা আগের জায়গায় রেখে এসো। লোকটি তার ভুল বুঝতে পারল, নবীজির কথা মতো কাজ করল। ঠিক আছে, তো আমার সাথে সাথে আশা করি সবাই রিডিং পড়েছ, আর বাসায় সবাই আরও দু একবার পড়ে ফেলবে। ওকে, চলো আমরা নেক্সট টপিকে যাই। আমাদের নেক্সট টপিক হচ্ছে শব্দার্থ। আচ্ছা, শব্দার্থের জন্য তোমাদের দ্বিতীয় সাময়িকে একটা শীট দেওয়া হয়েছিল, 1-15 পর্যন্ত পড়া হয়ে গেছিলো, তো আমাদের বাকি ছিল 16-24 পর্যন্ত। আর বার্ষিকের এখানে আছে হচ্ছে 9টা শব্দার্থ, আর বার্ষিকের থেকে নিব আমরা আজকের জন্য 6টা। ঠিক আছে, তো আমি একসাথে কীভাবে ওগুলো লিখবো এবং খাতায় কীভাবে আমি হোমওয়ার্ক করবো সেই জন্য তোমাদের সুবিধার্থে আমি খাতায় লিখে রেখেছি। দেখো, প্রথমেই আমরা কী লিখব, ডেট দিব। মিস যেহেতু অনলাইন ক্লাস করছি তো এখানে CW, আর তোমরা এখানে কী করবে, HW লিখবে, ডেট দিবে। আর প্রথমেই শিরোনাম লিখবে শব্দার্থ 1-15, শব্দ অর্থ। প্রথম যে 9 পর্যন্ত শব্দার্থ, এটা আমি দ্বিতীয় সেমিস্টারের শীট থেকে নিয়েছি, তারপরে 10-15 পর্যন্ত সেটা নিয়েছি বার্ষিক পরীক্ষা শীট থেকে। ঠিক আছে, তো চলো আমরা পড়ে নিই। এভাবে লিখবো, প্রথমে শব্দ অর্থ, তারপরে এক লাইন পরে নাম্বার দিব, লিখব শব্দ, নিচে লিখব তৃণ। তৃণ অর্থ কি, ঘাস। যেখানে মিস অর্থ লিখেছি তার নিচে ঠিক আমি অর্থটা লিখব, সামনেও না পিছিয়েও না। ঠিক আছে, সরাসরি এভাবে লিখে যাবে, মিস দেখো সরাসরি সবগুলো লিখেছি। তোমরা এই হোমওয়ার্কটা করার সময় খাতায় কীভাবে লিখতে একটু খেয়াল করবে। ঠিক আছে, তৃণ ঘাস, ঘয়াকার ঘা, দন্তস ঘাস, ময়ূরিকার মৃগ, মৃগ অর্থ হচ্ছে হরিণ, হর রয়স্করী মূর্ধন্য হরিণ। কয়দিকের কুল, কুল, কুল অর্থ হচ্ছে তীর, তয়দিকের তীর ও তীর। গৈরিকার গৃহ, গৃহ, গৃহ অর্থ হচ্ছে ঘর, ঘর। ময়দিকার মূল, মূল, মূল অর্থ হচ্ছে তালবাসস্কে শি, ক, ডয়বিন্দুর শিকর। সবাই আমার সাথে সাথে বানান করে পড়ো, ঠিক আছে, নাহলে বানানে আমাদের প্রবলেম হয় পড়ার সময়, তাই না? গ অন্তস্থীয় দন্তান্ন একান্না, গয়না, গয়না অর্থ হচ্ছে অলঙ্কার, অল অনুসার, অলং কয়েকার কার, কার অলঙ্কার। ভন বন, ভন ভন, ভন বন, ভন বন হচ্ছে ভবু শব্দ, ভয় চন্দ্রবন্দকার ভো, ভো তলবস্ব বয়দ শব্দ, মাছি যে ওড়ার সময় যে শব্দ করে সেটা হচ্ছে ভন বন শব্দ, ভন বন অর্থ ভবু শব্দ। শন শন, তোমরা কবিতায় হয়তো ছড়ায় হয়তো পড়েছ, বায়ু শন শন মানে বাতাস চলাচলের সময় যে শন শন শব্দ করে তার আওয়াজ, তলবস্বন শন শন অর্থ হচ্ছে শো শো শব্দ, তলব সয়চন্দ্রবিন্দুকার শো, তলব সয়চন্দ্রবিন্দুকার শো, শো শো শব্দ, তলব স বয়দ শব্দ। মগ ডাল, মগ ও মগ, ডয়াকার ল, মগ ডাল অর্থ হচ্ছে উঁচু ডাল, গাছের উঁচু ডাল, রসু চন্দ্রবিন্দু চয়স্কর উঁচু, ডয়াকার ডাল ও ডাল উঁচু ডাল।
নয়কার ন ল ক নলক নলক অর্থ হচ্ছে নয়াকার কয়াকারকে নাকে প রায়কার রা র পড়ার অ ল অনুসার অলং কয়াকার কার অকার অলঙ্কার নলক অর্থ নাকে পড়ার অলঙ্কার জোনাক জয়কার বর্গে জয়কার জ নয়াকার ক জোনাক অর্থ হচ্ছে কি জোনাকি জয়কার জ নয়াকার না কয়রেশিকার কি জোনাকি তারপরে চলো আমরা বারো নম্বরে যাই মৌন ময়কার ন দন্তন মৌন অর্থ হচ্ছে নীরব নস্কে নি র ব নীরব তারপরে তেরো নম্বরে আছে ত রস্করি তরি তরি অর্থ হচ্ছে নৌকা দন্তন নয়কার ন কয়াকার কা নৌকা আচ্ছা চোদ্দো নম্বরে আছে ময়কার রস্করি মৌরি এর অর্থ হচ্ছে এক প্রকারের ফুল এক ও এক পয়রফলা প্র কয়াকার কা রয়কার রে র এক প্রকারের ফয়স্কার ফুল ফুল নীলিমা পনেরো নম্বর আছে নীলিমা নয় দিকার লয়স্কের লি ময়াকার মা নীলিমা অর্থ হচ্ছে নীল রঙের আভা নয় দিকে নীল ও নীল র ওয়েকার র নীল রঙের আভা আ ভয়াকার ভা আভা নীল রঙের আভা তো আশা করি সবাই আমার সাথে বানান করে পড়েছ চলো আমরা আরেকবার একটু পড়াটা পড়ে নিই তৃণ তৃণ অর্থ কী ঘাস তৃণ ঘাস মৃগ অর্থ কী হরিণ মৃগ অর্থ হরিণ কুল তীর কুল অর্থ হচ্ছে তীর গৃহ ঘর গৃহ ঘর মূল শিকড় মূল অর্থ কী গাছে শিকড় গয়না গয়না অর্থ হচ্ছে অলঙ্কার গয়না কী অলঙ্কার ভনবন ভবু শব্দ ভনবন অর্থ হচ্ছে ভবু শব্দ সনসন শোষ শব্দ সনসন অর্থ শোষ শব্দ মগডাল উঁচুডাল মগডাল উঁচুডাল নোলক নাকে পড়ার অলঙ্কার নোলক অর্থ কী নাকে পড়ার অলঙ্কার জোনাক জোনাকি জোনাক অর্থ কী জোনাকি আচ্ছা মৌন অর্থ হচ্ছে নীরব মৌন নীরব তরি নৌকা তরি নৌকা মৌরি এক প্রকারের ফুল মৌরি হচ্ছে এক প্রকারের ফুল নীলিমা নীল রঙের আভা নীলিমা অর্থ নীল রঙের আভা ওকে তো মিস তোমাদের জন্য যে খাতায় যেভাবে লিখে দেখালাম তোমরা ঠিক সেভাবে বাসায় হোমওয়ার্ক করবে আর সবাই হোমওয়ার্ক করে জমা দেবে আমাকে ঠিক আছে তো আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ।